পিতৃ মাতৃর চকুর সন্মুখতেই হাতির গছকত মৃত্যু কিশোরের। দৌড়িছিল বাঁচিবলৈ বুলি আন্ধারতে হলগৈ বন্যহস্তির মুখামুখি। গুৱাহাটীর উপকণ্ঠতে ঘটিল এনে এক নিদারুণ ঘটনা। সময় তেতিয়া নিশা 12 বাজিছিল। ভাত খাই শুবলৈ লৈছিলহে, তেনেতেই আহিল বন্যহস্তি। প্রাণ রক্ষার বাবে নিরাপদ স্থানলৈ দৌড়িছিল আর তাতেই মুখামুখি হল বন্যহস্তির সৈতে। বন্যহস্তির আক্রমণেরপরা নিশা প্রাণ বসাবলৈ দুই পুত্র সন্তানক লৈ পিতৃ জিতেন গরুয়া আর মাতৃ সোনালী গরুয়ায় এই স্থানে নিরাপদ স্থানলৈ যাত্রা করেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত হাতির গছকত মৃত্যু হয় জ্যেষ্ঠ পুত্র মাধব গরুয়া আর কনিষ্ঠ পুত্র সোনিকা গরুয়া ইতিমধ্যে গুরুতরভাবে আহত হয়ে GMCHত চিকিৎসাধীন হয়ে আছে। হয়, ঘন জঙ্গলের বাবে বন্যহস্তির গছকত মৃত্যু হয় 11 বছরিয়া কিশোর মাধব গরুয়ার। মাক দেউতাকর সৈতে দুই সন্তান হাতিরপরা বাঁচিবলৈ ঘরের পিছফালর পথেরে পলুয়ার সময়তে জঙ্গলত পড়ে দুই পুত্র আর তেনে সময়তে হাতির গছকত প্রাণ যায় ডাঙর পুত্র মাধব গরুয়ার। কথামপি প্রাণ রক্ষা পড়ে 15 বছরিয়া কনিষ্ঠ পুত্র সোনি গরুয়ার। সম্প্রতি GMCHত সংকটজনক অবস্থাত চিকিৎসাধীন কনিষ্ঠ পুত্র সোনি গরুয়া। ফরেষ্টে আহিছিল বোলে ৰাতিপুৱা, আৰু আপোনাৰ আৰক্ষীও আহিছিল, পুলিচো আহিছিল। ফরেষ্টে অহাৰ পিছতে তাৰমানে ক'লে বোলে এনেকৈ আমাৰ বোলে হেৰি নপৰে, আমাৰ বোলে হেৰি এইবিলাক হেৰি আমাৰ এৰিয়া নপৰে বুলি কৈছে বোলে। ইমানখিনি শুনা পাইছোঁ আৰু, লেকিন এইখিনি সিহঁতে জানিব লাগে যে আমাৰতো এৰিয়া নপৰে, যদি হাতীটো কিবা এটা হ'লে তো সেইটোখিনি সিহঁতে বহুতখিনি ইয়াতে কেছ হ'লা হয়, কিবা হ'লা হয়, বহুতখিনি হেৰি হ'লা। নিশা শুই থকা সময়ত আমচাং অভয়াৰণ্যৰ পৰা খাদ্যৰ সন্ধানত ওলাই আহিছিল এটা বন্যহস্তি। হাতির ভয়ত ঘরের পর পলুয়াত সংঘটিত হয় এই হৃদয় বিদারক ঘটনাটো। পিতৃ জিতেন আর মাতৃ সোনালী কথমপি রক্ষা পড়ে হাতির আক্রমণের পর। বেড় ভাঙি এই পথেরে প্রবেশ করেছিল বন্যহস্তিয়ে। পবন বিষয়া ঘটনাস্থলীত উপস্থিত হয়ে দায় সরা মন্তব্য করার অভিযোগ স্থানীয় রাইজর। নুনমাটির গোপাল সিলর রিপোর্ট, প্রাগ নিউজ।